না সোহেদ হাউস না অন্ধ আমি না মোনা তুই আমাকে চিনতে পেরেছিস আমি তানহা ও তানহা কি রে কেমন আছিস আর তো পরিবার সব ভালো আছে হ্যাঁ ভালো আছি সাব্বির এই দেখো ও হচ্ছে আমার ফ্রেন্ড আমরা একই সাথে একই কলেজে পড়াশোনা করতাম আর আমাদের কলেজে টপারও ছিল আচ্ছা ঠিক আছে বুঝলাম তো এখন তাড়াতাড়ি চলে ইন্টারভিউ দিতে হবে লেট হয়ে যাবে তো আরে দাঁড়াও যাব তো আগে একটু তোর সাথে কথা বলি এতদিন পর দেখা হলো তো এখানে কি করছিস তুই আরে আমি আমি তো এই গাড়ি থাক থাক আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি তার মানে তুই এখন থেকে গাড়ি কাজ করিস গাড়ি ঠিক করিস তাই না তানহা আমার কথাটা হন কি শুনবো তোর কথা তুই চুপ থাক তোর না আর কিচ্ছু বলতে হবে না কলেজে থাকি তো অনেক বড় বড় কথা বলতি তুই গ্রামের মেয়ে তোর অনেক টাকা পয়সা আছে জমি আছে আর এখন কি হলো সেই তো গাড়ি ঠিক করিস আর আমাকে দেখ আমি আগেও সেই ইন্টেলিজেন্ট ছিলাম এখন সেমটাই আছি আমি এখন যাচ্ছি এমসি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আর এমসি কোম্পানির নাম তো অবশ্যই শুনেছিস আর ওইখানে মান্থলি স্যালারি 2 লক্ষ টাকা আর ওইখানে অনেক টপারেও চাকরি না পেয়ে ফেরত আসে কিন্তু আমি ওইখানে অবশ্যই চাকরি পাবো কারণ আমার ডিগ্রিও আছে টাকাও আছে আর ওইখানে না যে কেউ চাকরি পায় না আর তুই তো যদি কখনো কোনো সমস্যা হয় না আমাকে শুধু একবার বলবি আমি তোর যে কোনো একটা চাকরির ব্যবস্থা করে দেবো আর তুই তো যে কোনো পোস্টে কাজ করতে পারবি না তোকে ঘর মোছা বা ঝাড়ু দেয়া বা পানি খাওয়ানো এই কাজটা দেওয়ার ব্যবস্থা অবশ্যই করে দেবো ঠিক আছে আর তুই আমার এই কার্ডটা রাখ যখন কোনো সমস্যা হবে অবশ্যই আমাকে একটা কল করবি ওকে আর ম্যাডাম আপনি এখানে কি করছেন আপনার অফিসে যাওয়ার কথা ছিল ও আচ্ছা বুঝতে পেরেছি আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে আচ্ছা বাদ দিন এই গাড়িটা অন্য কাউকে নিয়ে যেতে বলবো আপনার জন্য গাড়ি নিয়ে এসেছি আপনি কাকে ম্যাডাম বলছেন আরে আজব ম্যাডামকে ম্যাডাম বলবো না কি বলবো উনি তো এমসি কোম্পানির ওনার শুধু আমার ম্যাডাম না ও আপনাদেরও ম্যাডাম এমসি কোম্পানির মালিক তার মানে হচ্ছে আমরা যেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি ওই কোম্পানির মালিক তাহলে এখানে উনি গাড়ি কেন ঠিক করছে আরে আপনারা পাগলের মতো কথা বলছেন কেন ম্যাডামের মাঝে মাঝে গাড়ি নষ্ট হয়ে গেলে পারে সে নিজে ঠিক করে কারণ ম্যাডাম এটা পুরনো অভ্যাস আর ম্যাডামের সাথে দেখা করার জন্য অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়াল আসে গ্রামে হ্যাঁ ম্যাডাম এখান থেকে সব কিছু কন্ট্রোল করে ম্যাডামের গ্রামে যা কিছু আছে তার চেয়ে বেশি কিছু আছে শহরে শহরে ম্যাডামের অনেকগুলো ফ্যাক্টরি আছে সরি ম্যাডাম আমার ভুল হয়েছে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি এখন খুব সরি না মানে খুব সরি হয়ে পড়ছে মুখের মধ্যে এত খুব যাব আমার যা ইচ্ছা তাই কইয়ে গেছো কইয়ে গেছো আর আমি ঘুমিয়ে গেছি কি কি মনে করছে হ্যাঁ আমি চুপচাপ আসি দিকে যাইছে তাই কইবা আর কি হইলো যেই হুনলা আমি এমসি কোম্পানির মালিক অমনি তোমার পোল্টি মানে অমনি তোমার রূপ বদল তোমাদের মতো মানুষদের না খুব ভালো করে চিনি তোমরা না এই দুইটা টাকা হইলে না একদম আসমান উঠতে চাও জমিনের কথা মনে থাকে না আর এই যে আমি আমি গ্রামের মায়া স্বীকার করি গ্রাম থেকেই বড় হয়েছি কিন্তু তোমাদের মতো এরকম মডার্ন পোশাক আশাক পরে না মনটা ছোটো করি নাই হইতে পারে আমি সাধারণ জামা কাপড় পরি তো কী হয়েছে তোমাদের মতো মন ছোটো আমার না আর হ্যাঁ কী বললা যেন আমার এরকম পোশাক আশাক আমি ছোটোবেলা টপার ছিলাম কত কিছু কইতাম হ্যান করতাম ত্যান করতাম একটা কথা কই শুনে রাখো টপার ছিলাম টপার আসি আর টপার থাকবো বুঝতে পারছো এই যে কাটটা দেখা দাও এটা তোমারই লাগবে আর একটা কথা কইছো না যদি কোনো দিন কোনো সমস্যা লাগে আমারও তুমি কবা আমি তোমারে কইতেছি তোমাকে যদি কোনো সমস্যা লাগে আমাকে জাস্ট একটা ফোন লাগাই আমি সমস্যা সমাধান করে দেবো